إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا زبان کھلے پڑھنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم وعلى آل هو الحبيب الذي ترجى شفاعته لكل حال من الأحوال مقتحمي اللهم
وعلى آل سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبي بعده بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله جامعہ حمیدیہ دارالعلوم বারাগাঁও মাদ্রাসার আজকের দুদিন ব্যাপী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম তুলাবায়ে এজাম চরম ব্যস্ততার মধ্যে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমার অন্তরের গভীর থেকে হৃদয় নিন্দন ও ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন এবং আমার হৃদয়ের গভীরতম প্রকোষ্ঠ থেকে জ্ঞাপন করছি মুবারক সকল শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আজকের মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সাইয়্যিদুস সাকারীন ইমামুল মুরসালিন খাতামুন নবীঈন অল মুরসালিন আফতাবে নবুয়ত শাহনশাহে রিসালত সরকারে দু জাহান সুলতানুল মদিনা নবীউল আমলিয়া হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার উপর আল্লাহ পাক যাকে আজ থেকে 1500 বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোন প্রকার কি নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই অবশ্যই এখনো নাই অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না সম্মানিত শ্রোতা আপনারা শহর থেকে একটু দূরে তারপর জামিয়া হামিদিয়া দারুল উলুম মাদ্রাসা আপনাদেরকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ আমার সবচেয়ে আনন্দ লাগে প্রতিষ্ঠাতার দুই ছেলে এখানে হুসবান বিন হামিদ এবং ডক্টর আব্দুল মুক্তাদির বিন হামিদ দুই ভাই বসে আছে আলহামদুলিল্লাহ আব্দুল গাফফার তিন ভাই বসে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদের তিনজনকে কবুল করুন আমিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন আমিন মরহুম হাফেজ আব্দুল হামিদ রাহমাতুল্লাহ কবরটাকে যেন এই মাহফিলের খাতিরে মাদ্রাসার খাতিরে আল্লাহ তাআলা বেহেশতের বাগান বানায় আমিন সর্বোপরি আমি ক্লান্ত আমি আজকে অনেক দূর থেকে এসেছি আপনাদের এখানে সেই বড় লেখা মলয়বাজার ওখান থেকে ওখানে পৌঁছেছি দুইটার একটু আগে ওখানে আমি বক্তব্য রেখে নেমেছি চারটা ওখান থেকে আসতে এক ঘন্টার কয়েক মিনিট কম লেগেছে আপনাদের এখানে আমি আসলে আজকে ছিল রাতে আমার বিশ্রাম দিনে অনেক দূরে গেলে রাতে আমি একটু রেস্ট নেই কিন্তু এই বিশ্রামটা আমি কোরবানি হিসেবে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ এটাকে ত্যাগ করলাম
Alhamdulillah. Ini apa tuh dawati mehman, amat senehe mufti Munawwar Hussein Tauhidi. Dan bisnis kore amadil tahrike khatme nobat Bangladesh Dawudkandi Committee. Alhamdulillah. Take niye ek rokom hat pao bedhei amake niye asche. Tan bolechhilam dine onara bollo dine na ontoto maghriber pore. Alhamdulillah. আপনারা মাগরিবের পর পর যথেষ্ট লোক উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকি আরো সুনামধন্য আলেমরা আছেন তারা রাত পর্যন্ত বক্তব্য রাখবেন আমি আজকে আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি বলুন তো কোন সূরা আয়াত নম্বর 21 এই আয়াতকে কেন্দ্র করে আমরা কিছু কথা শুনব ইনশাআল্লাহ কোন ভূমিকায় যাচ্ছে না কারণ এসার সময় হয়ে যাবে বুঝতে পারছেন ভূমিকায় না যে আলোচনায় চলে যাচ্ছে আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাতাকুন হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো ইবাদত হবে কার আল্লাহ রবের কার আমেন আল্লাযী খালাকাকুম যিনি তোমাদের সৃষ্টি করেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন লাআল্লাকুম তাতাকুন লাআল্লাকুম তাজতানিবুনা মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস যেন তোমরা শিরক থেকে কুফর থেকে আর গুনার কাছ থেকে বেঁচে মুত্তাকি হয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারো বলেন সুবহানাল্লাহ সাউন্ড আর একটু ক্লিন হবে একটু ইকো হচ্ছে ইকো হবে বন্ধ দিলে দিলে বন্ধ বিভাগ সব বন্ধ আউট থেকে সাউন্ড আসে আচ্ছা আচ্ছা এই গায়ক বক্তাদেরও গুলো লাগে আমি তো গায়ক না সব বন্ধ সাউন্ড আউটের সাউন্ডটা আসে হ্যাঁ ওটা হর্নটা ঘুরায় দেন অন্যদিকে করে দেন তবে স্টেজ আওয়াজ লাগবে পাশে বিল্ডিং আছে তো বিল্ডিং থেকে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর বিল্ডিংটা সরানো যাবে না বিল্ডিং এর পাশে আছে আবার যদি ঢাকা দিয়ে রাপা প্লাজার মতো সরানো যায় ওটা আরেক কথা রাখবো যাক বিল্ডিং বিল্ডিং এর জায়গায় থাক আমরা আমাদের জায়গায় থাক হর্নটা ঘুরায় দেন সম্মানিত শুনি সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদতের নির্দেশ করলেন সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে দীর্ঘ সূরা ঠিক না ভাই এই সূরাটিতে আল্লাহ তাআলা 286 খানা আয়াত নাযিল করেছেন এই সূরাটির তাৎপর্য গভীরতা ব্যাপকত্ব এবং ফজিলত কত বেশি তা ভাষায় ব্যক্ত করার কোনো শব্দ আমার স্মৃতি ভান্ডারে নাই একটা তথ্যই যথেষ্ট তাফসীরের কিতাবে এসেছে ওয়াকাফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামানিয়াতা সানা ফি সূরাতিল বাকারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বুঝে হৃদয়ঙ্গম করতে 8 বছর সময় লেগেছে এতগুলো মানুষ আওয়াজ নাই কেন আচ্ছা ভাই আমি কি কবরস্থানে না মাহফিলে আওয়াজ গেছে গো বড় শ্বাস নিয়ে বলি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এরকম আওয়াজ হলে বাতিল ভণ্ড মুনাফিকার থাকে ইতিমধ্যে গেছে বাকিটাও ঠিক করতে হবে ইনশাআল্লাহ বাংলাদেশে যারা যেখানে আমাকে ক্ষমতার দাপটে হুমকি দিয়েছে আব্বাসী আসবে না আব্বাসীকে আল্লাহ রেখেছেন জালেমদেরকে ডিলিট করে দিয়েছেন এখন দূরবীন দিয়েও খুঁজে পাবেন না দাউদকান্দির কোন জঙ্গলও খুঁজে পাবেন না ক্ষমতার দাম্পিকতা দেখাও বাংলাদেশের কোন এলাকার মাটি তোমার বাবার ঘাঁটি না বাংলাদেশ মুসলমানদের ঘাঁটি
কোরআন পন্থীদের ঘাঁটি বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ভাইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা বুঝতে তার 8 বছর লাগে আর আমাদের দেশে কমপ্লিট মৌলভি হয় 8 বছরে কেন আমাদের বুঝ আর সাহাবায়ে কেরামের বুঝ তো আর এক ছিল না সাহাবায়ে কেরাম কিভাবে কোরআন শরীফ পড়তেন অবাক হয়ে যাবেন বিশ্ববরণ্য মুফাসসির ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীরের মধ্যে লেখেন আল্লাহর হাবিবের মহান সাহাবীগণ আল্লাহর হাবিবের নূরের জবান থেকে 10টা আয়াত শুনতেন মুখস্থ করতেন 10টা আয়াত বুঝতেন 10টা আয়াতের আমল শুরু করার পর আবার 11 আয়াতে যেতেন সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের নূরের জবান থেকে 10টা আয়াত শুনতেন 10টা আয়াত মুখস্থ করতেন 10টা আয়াতের আমল শুরু হলে আবার 11 থেকে 20 আয়াতে যেতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে সিদ্দিকে আকবরের সূরা বাকারাটা হৃদয়ঙ্গম করতে 8 বছর সময় লেগেছে সুবহানাল্লাহ সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম থেকে 20 আয়াত পর্যন্ত পৃথিবীর মানুষকে তিনটা শ্রেণীতে ভাগ করে দিয়েছেন মুমিনুন মুনাফিকুন কাফিরুন সেজন্য তিন নামে সূরাও নাযিল করেছেন সূরা আল মুমিনুন সূরা আল মুনাফিকুন সূরা আল কাফিরুন তার মানে তিনের বাইরে চতুর্থ কোনো অবস্থান ইসলাম স্বীকৃতি দেয় না হয় আপনি মুমিন হবেন নয় মুনাফিক হবেন নয় কাফের হবেন নিরপেক্ষ কোন অবস্থান ইসলাম সমর্থন করে না নিরপেক্ষতা হলো শয়তানি স্ট্যান্স বাজি আর মুনাফিকি এটা তো রাজনৈতিক স্ট্যান্স বাজি রাজনৈতিক স্ট্যান্স বাজি মানুষকে ধোঁকা দিয়া বোকা বানায় কেমনে ডান্ডা ঘুরানো যায় ঠিকটা তো ঠিক মতো বললাম ঠিক সবার তো শুধু আলহামদুলিল্লাহ কোরআন প্রেমিক যারা এসে গেছে আজকে আগে এটি তো সুন্দর আগে আগে মাফি করে আগে আগে বাড়ি যাব বিশ্বাসদের এখানে দেখা যায় সারা রাত মাহফিল করে ওনাদের বিষয়টা ভিন্ন যারাই আসে সারা রাতের প্রস্তুতি নিয়ে আসে ঠিক না সম্মানিত শুধু তাহলে যে কথা বলছিলাম এই সূরা বাকারাতে শুরুতে আল্লাহ তাআলা মানুষকে কয় ভাগ করছেন আর আপনি মুমিন হবেন নয় মুনাফিক হবেন নয় কাফের হবেন থাক এখন ডাক্তারি থাক আমার ভাইরা সূরা বাকারাতে আল্লাহ তাআলা 1000 আদেশ করেছেন 1000 নিষেধ করেছেন সুবহানাল্লাহ বলবেন না সমগ্র কোরআন শরীফে বিশেষ করে সূরা বাকারায় প্রথম বান্দাকে যে আদেশটা করলেন তা হলো 21 নম্বর আয়াতে أيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ ওই মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমরা কি মানুষ জোরে বলেন মানুষ বইপত্রে যা পড়াইতেছে এখন তো সামনে সন্দেহ আসবে আসলে কি মানুষ যাক ওই ব্যাপারে তো দুই বছর আমি আন্দোলন করলাম বিবর্তনবাদের বিরুদ্ধে প্রবল বাধায় ষষ্ঠ শ্রেণী থেকে বিবর্তনবাদ বাদ দিছে বা উপরে আর বাদ দেয় নাই এটা একরকম আইওয়াস যাক আমরা অপেক্ষায় আছি দেখি আল্লাহ কি ফয়সালা করেন আমরা মানুষ প্রত্যেকটা মানুষের জীবনে তিনটা প্রশ্ন আসে কয়টা তিনটা এটা হচ্ছে দা ফিলোসফি অফ লাইফ মানুষের জীবন দর্শন জীবন দর্শন প
প্রথম হচ্ছে আমি কে, আমার পরিচয় কি, আত্মপরিচয় কি আমার। সুবহানাল্লাহ, কোরআন শরীফ আমাকে আমার আত্মপরিচয় জানাই দিচ্ছে। ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات. الله رب العالمين বলেন আমি মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়ে সম্মান দিয়ে সৃষ্টি করেছি, মানুষকে গোটা সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, জল আর স্তরে মানুষের নেতৃত্ব দিয়েছি। নেতৃত্ব কার? কর্তৃত্ব কার? আল্লাহর বান্দা। জমিনে কর্তৃত্ব কার? আল্লাহর বান্দা। সেজন্য হাতির পিঠে মানুষ বসে, মানুষের পিঠে হাতি বসতে পারে না। কর্তৃত্ব কার? মানুষের। নেতৃত্ব কার? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর ভূপৃষ্ঠের সবচেয়ে দামি মূল্যবান জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানাই দিয়েছি। তাহলে আমি কোরআন থেকে আমার পরিচয় পাচ্ছি, আমি কে? আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমি মানুষ। এখন যাদের কাছে কোরআন নাই, হাদিস নাই, আছে কথিত বিজ্ঞান আর কথিত দর্শন, ওদেরকে বলেন মানুষ কি? বলবে আমরা কি? আমরা হচ্ছে ন্যাচারাল সিলেক্টেড, অর্থাৎ সাউন্ডটা আরেকটু বাড়বে, আরেকটু আরেকটু বাড়বে, একটু চিকন হবে, একটু সফট হবে, মাইক সুন্দর আছে মাশাআল্লাহ। এত দূর থেকে মাইক কেন? ভালো সার্ভিস মানে সাউন্ডটা ঠিক আছে, ঠিক আছে। এখন চলো, মাইক প্যান টুপিও আছে আমার, মনে উজু আছে। ওরা এক সময় মাইকম্যান দেখলে তোর মেজাজ গরম হয়, যেমন হয় হিউমেনচি, ঠিক কিনা? মিয়া আর বাচ্চাদের কথা কি বলবো, নেতারাই তো কত মদ খায়, হিরুইন খায়, গাঁজা খায়। সম্মানিত সুধী, শুধু গাঁজা খায় না, মেয়াদ উত্তীর্ণ গাঁজাও খায়, এই জন্য মাথা উলে যায়। কথিত বিজ্ঞান এবং দর্শন আমাদেরকে শিখাচ্ছে, এগুলো বইতে পড়ানো হয় স্কুলে কলেজে, তাও পড়ানো হয় প্রাইমারি থেকে, সমাজ বিজ্ঞান থেকে শুরু, উপরের ক্লাসে গেলে জুলজিতে পড়ানো হয় যে মানুষ হচ্ছে সিলেক্টেড বাই নেচার, প্রাকৃতিক নির্বাচন, এমনি এমনি হয়ে গেছে। এমনি এমনি তো কিচ্ছু হয় না, এত সুন্দর সৃষ্টি মানুষ এমনি এমনি হয় কেন? হতে পারে না। ওরা আমাদেরকে শিখায় বিজ্ঞান এবং দর্শন যে মানুষ এভোলিউশন বিবর্তনের মাধ্যমে হয়েছে। এটার একটা কাহিনী আছে, আমি আজকে বলবো না, এগুলো আগে বলছি। ঠাকুরমার ঝুলির মতো একটা গল্প বিজ্ঞান শিখায়, ওগুলো আর বলতেছি না। মানুষ বানর থেকে নয়, শিম্পাঞ্জি থেকে নয়, ওরান ওটাং থেকে নয়, মানুষ হচ্ছে আদম থেকে। আমি কে? আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ দা অরিজিন অফ ম্যান, মানুষের আদি উৎস কি, মানুষ কোথ থেকে, মানুষের সূচনা কোথ থেকে? কোরআন শরীফ বলছে আমার সূচনা কোথ থেকে। ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম আর হাওয়াকে বেহেশত দান করার পর বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরমানন্দে বেহেশতে বসবাস করো, যা খুশি তা খাও প্রাচুর্যের সাথে, তবে একটি নিষিদ্ধ বৃক্ষের কাছেও আসবে না,
আল্লাহ আমাদের বলে দিলেন আমাদের আদি উৎস আল্লাহ জান্নাত থেকে বলেন সুবহানাল্লাহ আর আমাদের স্কুল কলেজে বিবর্তন বা শেখায় যারা তারা বলতেছে আমাদের আদি উৎস বানর থেকে তার মানে জঙ্গল থেকে এগুলো বুঝেন আমরা এগুলো বললে আবার নাস্তিকদের আগুন ধরে আমার কাছে ডিবেটে হেরে এই যে শাহরিয়ার কবির বহুদিন চুপ ছিল এখন আবার গর্ত থেকে মুখ বের করছে সে ট্রান্সজেন্ডারের পক্ষ নিছে বলে যে মৌলবাদীদের কথায় বই বদলাতে দিবে না বেটা মৌলবাদী ছিল 14 কোটি মুসলমানই মৌলবাদী তোমাদের মত কিছু পেটিগুপ্তার মত নাস্তিক ছাড়া প্রত্যেক মুসলমানই তো মৌলবাদী Every practicing Muslim is fundamentalist. Yes. Quran Sunnah বিশ্বাসী প্রত্যেক মুসলমান মৌলবাদী। ঠিক কি না? ঠিক। হুংকার দিছে কয়দিন আগে হুংকার তো না। কুত্তা যত জোরে চিল্লাক বাঘ আর হাতির কি হয়? ঠিক। হুংকার দিছে যে মৌলবাদীদের কথা হচ্ছে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার বিষয়টা বদমাশির কথাটা বাদ দাও বই থেকে বলে যে না মৌলবাদীদের কথা শোনা যাবে না। নাস্তিকরা মনে রেখো 14 কোটি মুসলমানের রক্তপানি করা ঘামের পয়সায় শিক্ষা মন্ত্রণালয় চলে আমার মেহনতি বাঙালির রক্তের পানিতে শিক্ষামন্ত্রীর গাড়িতে পেট্রোলের আগুন ধরে বাঙালি মুসলমানের টাকায় বই ছাপে সেই বইতে কোরআন সুন্নাহ বিরোধী নাস্তিক কমলে ভরপুর সমকামিতার মতো নিকৃষ্ট শিক্ষা দেয় সম্মানিত সুধী আলহামদুলিল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতা'রাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আরেকজন নারী থেকে ঠিক কি না সেজন্য একটা হচ্ছে পুরুষ জাতি মেল আরেকটা ফিমেল মহিলা আরেকটা শুনি আমরা থার্ড জেন্ডার হিজরা কি হিজরা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই আমাদের যত ঘৃণা ট্রান্সজেন্ডার এটা হচ্ছে লিঙ্গ পরিবর্তন আল্লাহ মানুষকে বানান হয় মানুষ পুরুষ হয় নয় মহিলা ঠিক কি না তাহলে হিজরা কেন হয় প্রশ্ন আসেন বিজ্ঞান বলে থাকে পুরুষের স্পার্ম শুক্রাণুতে ক্রোমোজোম আছে মহিলাদের ওভাম ডিম্বাণুতে ক্রোমোজোম আছে এবং ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া তার মধ্যে এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম বাকিটা অটোজোম পুরুষের ক্রোমোজোমে আছে এক্স এবং ওয়াই মহিলাদের ক্রোমোজোমে আছে শুধু এক্স এক্স তো বিজ্ঞান বলে পিতার ক্রোমোজোম থেকে যদি ওয়াই আসে মায়ের ক্রোমোজোম থেকে এক্স এক্স আর ওয়াই যোগ হলে ছেলে হয় এটা আর যদি পিতার ক্রোমোজোম থেকে এক্স আসে মায়ের তো আসি ডবল এক্স এক্স আসে এক্স এক্স মিলে মেয়ে হয় মেয়ে বিজ্ঞান এর বেশি বলতে পারে না বলবে কোত থেকে বিজ্ঞান মানে অনুমান কোরআন হচ্ছে প্রমাণ প্রমাণ প্রশ্ন হচ্ছে পিতার ক্রোমোজোম এক্স ওয়াই থেকে ওয়াই মায়ের ক্রোমোজোম ডবল এক্স থেকে এক্স জোড়া লাগায় কে
বিজ্ঞান জানে না কিন্তু আজ থেকে 1500 বছর আগে বিশ্ব মানবতার মুক্তির মহান কাণ্ডারী আল্লাহর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসটি সহিহ বুখারীতে আছে সহিহ ইবনে হিব্বানও আছে আল্লাহর হাবিব বলেছেন স্বামীর বীর্যের প্রথম ফোঁটাটা যখন তার স্ত্রীর পেটে যায় মানুষ তৈরি করার জন্য আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের পেটে চলে আসে কারিগর ফেরেশতা এখন ফেরেশতা দেখার মতো কোনো ডিভাইস আছে বিজ্ঞানের কাছে জি না তো বিজ্ঞান হচ্ছে অপরিপূর্ণ লিমিটেড সসীম কোরআন হাদিস হচ্ছে আনলিমিটেড ওসীম সসীম বিজ্ঞান দিয়া ওসীম কোরআনকে যারা জাস্টিফাই করতে চায় তারা হয় কাফের নয় নির্ভর ঠিক ওসীম কোরআন হাদিস দিয়া বিজ্ঞান যাচাই করা যাবে সুবহানাল্লাহ মায়ের পেটে ফেরেশতা আসে বীর্যের ফোঁটা থাকতে ফেরেশতা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আল্লাহ মানুষের অস্তিত্ব এখন এক ফোঁটা বীর্য এটা কি করব বের করে দিব না রাখবো আল্লাহ বলেন রাখো ফেরেশতা আল্লাহর কাছে বলে আল্লাহ এটা কি রক্তপিণ্ড হবে নাকি আল্লাহ বলেন হ্যাঁ রক্তপিণ্ড হয় আবার জিজ্ঞেস করি আল্লাহ এটা কি গোস্তপিণ্ড হবে নাকি আল্লাহ বলেন হ্যাঁ এটা গোস্তপিণ্ড হয়ে যায় ফালাম্মা আরাদাল্লাহু আন ইয়াকযিয়া খালকাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন চান মায়ের পেটের বাচ্চাটা সুস্থভাবে দুনিয়াতে আসবে ডেলিভারি হবে তার তখন ফেরেশতা জিজ্ঞেস করে আযাকারুন আম উনসা এটা কি পুরুষ হবে না মহিলা হবে এখন হলো জেন্ডার সিলেকশন মহিলা জায়গা হয় না তার মানে মহিলার সংখ্যা বাড়ছে বাংলাদেশে এখন মহিলারা আছে কত দূর এখানে আচ্ছা আচ্ছা থাক মহিলাদেরকে সবসময় দূরে দিবেন মহিলা আর মেলা দূরে তারপরে এরা কথা বলে তো মহিলারা থাকুক জায়গা হচ্ছে না কিছু করার নাই বাকি মহিলা বাড়িতে থাক সম্মানিত শুধু ফেরেশতা আল্লাহর কাছে জিজ্ঞেস করে আল্লাহ পেটের সন্তানটা পুরুষ হবে না আল্লাহ বলেন পুরুষ হবে পেটের ভিতর ফেরেশতা তখন পিতার এক্স ওয়াই থেকে ওয়াই নেয় মায়ের ডবল এক্স থেকে এক্স নিয়ে জোড়া লাগায় দেয় সন্তানটা ছেলে হয়ে যায় আল্লাহ বলেন মেয়ে হবে ফেরেশতা পিতার এক্স ওয়াই থেকে এক্স ক্রোমোজোম নেয় মায়ের ডবল এক্স থেকে এক্স নেয় দুই এক জোড়া লাগায় দিলে সন্তানটা মেয়ে হয়ে যায় একটা পুরুষ একটা মহিলা তলে থার্ড জেন্ডার হিজরা কোথ থেকে বিজ্ঞান সায়েন্টিফিক থিওরি গুলো দেখেছি আমি কোনো জবাব নাই একটা জবাব বলে যে এটা হচ্ছে একটা জেনেটিক প্রবলেম এটা কি জেনেটিক প্রবলেম এটা হচ্ছে একটা গোজা মিল আর কি আর কিছু না জবাব আমরা পাই হাদিস শরীফের মধ্যে সুনান তিরমিজির হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় হাদিস শরীফের ভাষ্য হাদিস শরীফের ব্যাখ্যায় দেখা যায় স্বামী আর স্ত্রী যখন একত্রিত হয় একান্ত মুহূর্তে তখন যদি শয়তান স্বামীর সঙ্গে তার স্ত্রীর কাছে পার্টিসিপেট করে জিন শয়তানের একটা অংশ মায়ের পেটে গেলে সন্তানটা হিজরা হয়ে যায় থার্ড জেন্ডার হয় থার্ড জেন্ডার হয় হিজরা হয় কিংবা মেন্টাল ডিজাস্টার মানসিক প্রতিবন্ধী হয় কিংবা কখনো কখনো বোবা হয় সবকিছু শয়তানের প্রভাবে এই জন্য হাদিস শরীফে এসেছে আপনি যখন স্ত্রীর কাছে যাবেন দোয়া করে নেবেন অজু অবস্থায় যাবেন আল্লাহুম্মা জান্নিবনা মিনাশ শয়তান এই দোয়াটা পারেন এই দোয়া করে স্ত্রীর কাছে যাবেন জিন শয়তান আর পার্টিসিপেট করতে পারবে না তখন আপনার সন্তানটা সুস্থ হবে ভালো হবে বলেন সুবহানাল্লাহ
তাহলে আমরা পুরুষ কেন হয় মহিলা কেন হয় হিজরা কেন হয় তা পাইলাম হিজরাদের কোনো দোষ নাই এটা একটা সৃষ্টিগত বিষয় আমরা হিজরাদেরকে বাংলাদেশে ঘৃণা করি না যদি বাংলাদেশের মুসলমান হিজরাদের ঘৃণা করত তো হিজরা কিভাবে ইউনিয়ন চেয়ারম্যান হয় ঠিক মানে রংপুরে বা নির্বাচনে না পিছনে জায়গা নেই মানুষ তো চেপে বসছে আর কোথায় আনবো আমি না পিছনে বসেন দাঁড়ায় থাকেন দাঁড়ায় ওয়াশরুমে সব বেশি হবে যেহেতু জায়গা পান নাই আর আসি আমি 20 25 মিনিট চুপচাপ বসেন এই মাথা উঠাইছেন কেন এখানে হইছে না একদম চুপ বসে আছেন কথা বুঝতেছেন তো যে কথা বলছিলাম হিজরাকে কি আমরা ঘৃণা করি না রংপুরে বা নির্বাচনে থার্ড জেন্ডার এক হিজরা দাঁড়াইছে না জি 22000 ভোট পেয়েছে এবং তার বিপক্ষে ছিল এক হেভি ওয়েটেড পারসন একটা দলের চেয়ারম্যান আল্লাহ বাছাইছে ওই চেয়ারম্যান পাস করছে ফেল করলে তো ফাঁসি ছাড়া গতি থাকতো না জি এই নোকটা বুঝলাম না জ্ঞানী মানুষ তো আগে দর কষাকষি করবে না যে আমারে কাজটাতে দিচ্ছেন যাক বেঁচে গেছে এখন আমার একটা দুঃখ আছে সারা বাংলাদেশে প্রায় 12 কোটি ভোট 6 কোটির কিছু বেশি পুরুষ 6 কোটির কিছু কম মহিলা আর সমগ্র বাংলাদেশে হিজরাদের ভোট আছে মাত্র 852টা আর রংপুরে হিজরা ভোট পেয়েছে 22000 তো ভোটই তো আছে হিজরাদের 852টা তো বাকি ভোট দিল কারা পুরুষরা ওই পুরুষদেরকে নিয়ে আমি চিন্তায় আছি আসলে ওরা পুরুষ না কাপুরুষ কেমনে যে এলাকার পুরুষরা চায় একটা হিজরা তাদের আইন প্রণেতা হয়ে সংসদে যাবে আমি বলি তারা পুরুষ না কাপুরুষ ঠিক কিনা ঠিক যদি ওই এলাকার পুরুষ থাকতো তো হিজরাকে তো আর আইন প্রণেতা বানায় সংসদে পাঠাইতে চায় না কিন্তু আমার কথা হচ্ছে হিজরাদের প্রতি আমাদের কোনো ঘৃণা না ইসলামের শরিয়া আইনে আছে হিজরা যদি মুসলমান হয় নামাজি হয় আল্লাহর ঘর মসজিদে যে জামাতে নামাজ পড়ার অধিকার আছে তার হিজরা যদি মুসলমান হয় মৃত্যুর পরে তার জানাজা হবে দাফন হবে কাফন হবে গোসল হবে যদি পুরুষের মতো দেখা যায় পুরুষের নিয়মে যদি মহিলাদের মতো দেখা যায় মহিলাদের নিয়মে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে চতুর্থ যে শয়তানি বিষয় ট্রান্সজেন্ডার ওয়াজের শোনো তো সালাম দেওয়া নিষে দাড়ি কাটছে এমন জানেন না আমি জানি কোন সরকার আমার দরকার নাই এ লোককে আমি কেন বললাম আমার বাবার মুরিদ মুসলিম সরকার এর জন্য এসে সালাম কালাম সব শুরু করছে বসেন বসেন কথা বুঝতেছেন ট্রান্সজেন্ডার হচ্ছে লিঙ্গ পরিবর্তন এটা হারাম না জায়েজ বিশ্বাস করা কুফুরি বাংলাদেশে আব্বাসী মঞ্জিল থেকে সর্বপ্রথম এটার বিরুদ্ধে 70 পৃষ্ঠার লিখিত ফতোয়া ছাপা হয়েছে সোশ্যাল মিডিয়াতে আছে মন্ত্রণালয় পর্যন্ত আমরা পৌঁছে দিয়েছি আমার দেশে ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তনের যে মতবাদ এটা একটা বদমাশি ফ্যামিলি স্ট্রাকচার ধ্বংস করে সমকামিতাকে প্রচার আর সমাজে হারামজাদা পয়দা করা ছাড়া ট্রান্সজেন্ডার দ্বারা আর কিছু হইতে পারে না পারে আবার ফিরে যাচ্ছি আমি আমার বিষয়ে আমি কে আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ কোথা থেকে আমার সূচনা আমার সূচনা জান্নাত থেকে আমাদের পূর্বপুরুষ হযরত আদম মায়ের নাম হাওয়া তৃতীয় প্রশ্ন কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এটা তৃতীয় প্রশ্ন কেন কি জন্য আমরা খাবো দাবো মজ করবো ফুর্তি করবো মরে যাবো সব শেষ বিষয়টা কি এরকম নাকি আল্লাহ পাক প্রশ্ন করেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাদাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন
আল্লাহ পাক বলেন তোমরা কি ধারণা করেছো আমি তোমাদের কে এমন এমনি সৃষ্টি করেছি না এমন এমনি সৃষ্টি করি না আর আমার কাছে ফিরতে হবে না বিষয়টা এমন নয় আল্লাহ তাআলা সুপরিকল্পিত উদ্দেশ্যমূলক সৃষ্টি হলো মানুষ কেন আমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন সেটা আমাকে বুঝতে হবে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য কয়টা প্রশ্ন ছিল আমার সাথে বলতে হবে আমি কে বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আমি সুবহানাল্লাহ হোয়াট ইজ দা অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি মানব জাতির সৃষ্টি কোথা থেকে সূচনা কোথা থেকে আদম আর হাওয়া বাড়ি ছিল কোন আর বিজ্ঞান শিখায় জঙ্গল তো মানুষ ও মানবতাকে সমুন্নত করেছে আল্লাহর কোরআন আর মানবতাকে ভুলন্ত করেছে তথাকথিত মানব রচিত বিজ্ঞান ঠিক কিনা তৃতীয় প্রশ্ন কেন কাফের মুশরিক পরকালে অবিশ্বাসী সেকুলারিস্ট মেটাবলিস্ট ন্যাচারালিস্ট প্রকৃতিবাদী জড়বাদী কিংবা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ইহজাগতিক পরকাল মানে না তারে যদি বলেন তুমি কেন বলবে কেন আমরা ন্যাচারাল সিলেকশন হইছি খাবো দাবো মরবো শেষ এখানেই তো কাফের মুশরিক আর মুসলমানের মধ্যে পার্থক্য কাফের মুশরিক খাওয়ার জন্য বেঁচে থাকে আর মুমিন মুসলমান বেঁচে থাকার জন্য খায় কাফের মুশরিক খায় বাঁচার জন্য হ্যাঁ কথা বলে না আর মুসলমান বেঁচে থাকার জন্য খায় পার্থক্য আছে কেন আল্লাহ আমাদের সৃষ্টি করলেন সেই কথা তিনি বলে দিয়েছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করা হয়েছে কোরআন শরীফ সূরা বাকারায় 1000 আদেশ 1000 নিষেধ প্রথম আদেশটাই ইবাদতের ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো এখন এই আয়াতের ব্যাখ্যায় দুটো শব্দের অর্থ আমাকে করতেই হবে নতুবা আমার আলোচনা পরিপূর্ণতা পাবে না খেয়ানত হবে আপনাদের সাথে আমার ধোঁকাবাজি হবে এক ইবাদত শব্দের অর্থ কি বাংলাদেশে 70% মুসলমান স্টেজে ভাই এত লোক উঠবে কেন আমি তো বুঝি না আপনি এক কাজ করবেন আগামী থেকে বসেন স্টেজে উঠার ফিস নেবেন 500 টাকা ঠিক না আপনার থেকে ফিস নিলে 50,000 আচ্ছা বল আমি তো দেখলাম দেখেন মেয়র সাহেব বলছেন যে নামাজ সময় আজকে ফিস নিতে আমি কেন বলছি জানেন যারা দাওয়াতি মেহমান স্টেজে বসা তারাই যদি জায়গা না পায় তো তারা তো প্রেস্টিজ ইস্যুতে ভুগে তো বেহুদায় অনেক লোক উঠলে 500 টাকা ফিস থাকলে কে উঠবে 500 টাকা দিয়ে আর যে উঠবে একবার ও তো সারপোকা কামড়াইলো আর নামবে না কথা শুনতেছেন তাহলে দুটো শব্দের ব্যাখ্যা আমাকে দিতেই হচ্ছে এক হচ্ছে ইবাদত হবে রবের এখন ইবাদত শব্দের অর্থ কি বাংলাদেশে 70% মুসলমান জানে না ইবাদতের অর্থ কি এই জন্য দেখা যায় যে নামাজ পড়তেছে সে সুদ খাচ্ছে নামাজও পড়তেছে ঘুষও খাচ্ছে নামাজও পড়তেছে আবার আরেকজনের জায়গার সীমানা ধাক্কাচ্ছে কারণ সে ইবাদতের অর্থটা বুঝে না ইবাদতের তিনটা সংজ্ঞা আমি দিচ্ছি বিশ্ববরণ্য তিনজন মুফাসসির থেকে বিশ্ববরণ্য মুফাসসির
আল্লামা মুহিউদ্দিন মাইমাম বাগাবি তাফসীর মালিম তানজিল বিখ্যাত তাফসীর বাগাবি যার নাম সেখানে তিনি ইবাদতের ব্যাখ্যা লিখেছেন আমাল ইবাদাতু ফাহিয়াল ইতাআতু মাআযিল্লাতি ওয়াল খুদুই একনিষ্ঠ চিত্তে নিজকে তুচ্ছ মনে করার দ্বারা মহান আল্লাহর আনুগত্যকে বরণ করে নেবার নাম ইবাদত সুবহানাল্লাহ আল্লাহ তাআলার আনুগত্যকে বরণ করার ক্ষেত্রে কোনো কারণ প্রশ্ন করার সুযোগ নাই যেমন আল্লাহ তাআলা মুসলিম জাতির জনক কি নাম জোরে বলতে হবে মুসলিম জাতির জনক তার বিষয়টি আল্লাহ কোরআন শরীফে বলেন ওয়া ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন আল্লাহ পাক বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করুন আপনি ইব্রাহিমের কথা ইব্রাহিমের রব যখন ইব্রাহিমকে বলল আসলিম এটার ব্যাখ্যা ইমাম বাগাবী লেখেন আসলিম মানে শরীফ অনকাকা হে ইব্রাহিম তুমি আল্লাহর হুকুমের সামনে তোমার মস্তকটা নত করো সুপর্দ করো বলেন সুবহানাল্লাহ মুসলিম জাতির জনক হযরত ইব্রাহিম বিনা বাক্যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন আমি বিশ্ব কুল কায়নাতের গোটা সৃষ্টি জগতের রব আল্লাহর জন্য মস্তক নত করে দিলাম বিনা প্রশ্নে নিজেকে তুচ্ছ মনে করে আল্লাহ তাআলার আনুগত্যকে গ্রহণ করার নাম কি ইবাদত ইবাদতের আর একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন ইমাম বাইজাবি তিনি বলেন ইবাদত শব্দটি এসেছে তরিকুল মাবাদ এর মানে তরিকুল মুজাল্লাল এখান থেকে ইবাদত শব্দ বুঝে ইবাদত এই অর্থে এসেছে তার মানে হচ্ছে তরিকুল মুজাল্লাল তরিকুল মাবাদ বলা হয় ওই পথকে যে পথ কোনো সরকার বানায় না চেয়ারম্যান মেম্বার বানায় না রোলার লাগে না মানুষের পায়ের আঘাতে যে পথ তৈরি হয় তার নাম হচ্ছে তরিকুল মাবাদ মানুষের পদাঘাতে পদাঘাতে নিজেকে তুচ্ছ হিসেবে পথ হয়ে যায় সেই জন্য তরিকুল মাবাদ থেকে ইবাদত শব্দটার অর্থ নেওয়া হয়েছে তার মানে বান্দা আল্লাহর আনুগত্য গ্রহণ করার সময় তার অস্তিত্বকে আল্লাহর হুকুমের সামনে সবচেয়ে তুচ্ছ মনে করবে তার নাম ইবাদত ইবাদত ইবাদতের তৃতীয় ব্যাখ্যা করেছেন আমার প্রিয় মুফাসসির হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ তার সংজ্ঞাটাই পরিপূর্ণ ইবাদতের ব্যাখ্যায় তিনি লেখেন আম্মাল ইবাদাতু ফাহিয়াল ইজতিন ফাহিয়াল ইমতিসাল ফাহিয়া ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নাওয়াহি হাফেজ জালালউদ্দিন সুয়ুতি ইবাদতের ব্যাখ্যা লিখেন আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসালুল আওয়ামিরে ওয়া ইজতিনাবুন নাওয়াহি ইমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানা নিষেধ ছাড়া তার নাম ইবাদত ইমান না এনে নামাজ সোজা কোনো কাজ হবে কথা বলে না ইমান আনার পরে কোরআন হাদিসের হুকুমগুলো মানা আর নিষেধ ছেড়ে দেবার নাম হচ্ছে ইবাদত এই ইবাদতের তিনটা শর্ত আপনাকে পূরণ করতে হবে প্রথম হচ্ছে ইবাদত হতে হবে শিরক মুক্ত ইবাদত করলেই যদি আল্লাহর বান্দা হয় যেত আবু জাহেল নিজেও তো ইবাদত করত জাহেলী যুগে আবু জাহেল হজ করত কিন্তু শিরকি পদ্ধতিতে ঠিক না তারপরে আপনার ওরা কুরবানিও করত কিন্তু শিরক করত কি করত আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন আকাশ জমিন কে সৃষ্টি করেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যদি তাদের জিজ্ঞেস করেন আকাশ ও জমিনকে কে সৃষ্টি করেছেন
কাফেরেরা মুশরিকরা বলবে নিশ্চয় আল্লাহ সৃষ্টি করেছেন তাহলে তাদেরকে জিজ্ঞেস করুন মহান আল্লাহর ইবাদত ছাড়া হাতে তৈরি করা 360 টি দেবদেবী লাত মানাত উজ্জা 360 টা খোদা নামের বেহুদার কেন ইবাদত করে মুশরিকরা যে জবাব দিয়েছে আল্লাহ কোরআন শরীফে বলেন ওরা বলেছে মা নাআবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি জুলফা আমরা তো আল্লাহকে বিশ্বাস করি তবে এই দেবদেবীদের ইবাদত করি যারা তাদের মাধ্যমে আমাদের ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছে তার মানে ইবাদত করলেই হবে না ইবাদত হতে হবে শিরক মুক্ত কেন বলেন আমার দেশে বহুত সুফি দরবেশ আছে দরবেশ তো না ধরবেশ কি আছে ধরবেশ লম্বা দাড়ি কিন্তু ওই দাড়ি থেকে অজুর পানির ফোঁটা ঝরে না মদের নাপাক ফোঁটা ঝরে ঠিক আছে এরকম দরবে আছে দরবেশ না ধরবেশ ঠিক দরবেশ নামাজ নাই একক্ত একক্ত নামাজ নাই কোরআন হাদিস বিশ্বাস করে না লম্বা লম্বা বক্তৃতা দেয় ওর ওস্তাদ দাদা ওস্তাদরা আমার সাথে ডিবেট এসে পরাজিত হয়েছে আলহামদুলিল্লাহ এ নাস্তিকতা শিখছে যাদের কাছ থেকে কিন্তু হেদায়েত কপালে না থাকলে আমরা কি করব হ্যাঁ পোড়া কপাল সেটা বেশি বড় কপাল পোড়া কপাল হয় ওটা দুনিয়াতেও কিছু থাকে না আখেরাতেও তো কিছু থাকে না তাহলে ইবাদত হতে হবে শিরক মুক্ত আমার দেশে এমন অনেক মুনাফিক আছে নামের আগে হাজী নামের পরে গাজী পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যায় ঈদগাহে দৌড়ায় আবার সরস্বতী পূজার সময় পূজা মণ্ডপে যায় আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার খাদ্যের অভাব ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী কোন অমুসলিম যদি ক্ষুধার্ত হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনি তাকে খাদ্য দিতে পারবেন শীতে কাঁপতেছে বস্ত্র নাই আপনি তাকে বস্ত্র দিবেন ঘর নাই বৃষ্টি পড়ে চাল লাগাই দিবেন কোন সমস্যা নাই কিন্তু অমুসলিমদের ধর্মীয় কাজে সহযোগিতা করা কুফুরি হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাব একমত এ আনাতুল কুফফারি কুফরুন কাফিরদেরকে মুশরিকদেরকে তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করা কুফুরি কুফুরি মানবিক সাহায্য করা যাবে মানবিক সাহায্য করা যাবে আপনি মনে করেন এটা তো দাঁত কাটি নাকি কোন দিক আমি নামার সময় দেখছিলাম আচ্ছা 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 ঠিক আছে তবে আমি চিনি বাহের চর ওটা আমার দাদা বাবার খুব বেশি ভক্ত মুরিদ ছিল বাহের চর হাসনাবাদ সাদানি হরিণপুরা দড়িগাঁও তিতাস দাঁতকান্দি সবই আমার আমার পূর্বপুরুষের অনুসারী এরা আমার দাদার বাবা ওখান থেকে অনেক লোক এসেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক এখানে যে কথাটা বলছিলাম তো কোন কাফের মুশরিককে মানবিক সাহায্য করা জায়েজ খাদ্য নাই খাদ্য দিবেন বস্ত্র নাই বস্ত্র দিবেন বুঝেন না ঘরে চাল নাই চাল দিয়ে দিবেন এতটুক চলবে কিন্তু কাফের মুশরিকদেরকে তাদের ধর্মীয় কাজে সাহায্য করা কুফুরি ইআনাতুল কুফফারে কুফরুন কাফেরদেরকে ধর্মীয় কাজে সাহায্য করা কুফুরি তো ওই লোকটার কি ইবাদত হবে জি না বলে জি না ইবাদতের একটা শর্ত হচ্ছে ইবাদত হবে শিরক মুক্ত দ্বিতীয় শর্ত ইবাদত হতে হবে ইখলাসের সঙ্গে আল্লাহ পাক বলেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ইবাদতের মূল হচ্ছে ইখলাস তিন নাম্বার সব ইবাদত হতে হবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মোতাবেক এই তিনটি শর্ত রক্ষা করে ইবাদত করবেন কার জন্য আল্লাহ আল্লাহ বলেন রবের তোমাদের রবের আমাদের রব কে আল্লাহ বুক ভরা শ্বাস নিয়ে বলেন আমাদের রব কে আল্লাহ এখন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম হে মানবজাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো
আমরা ইবাদতের ব্যাখ্যা পেলাম এখন রবের অর্থ কিতা বুঝতে হবে আমি মাত্র 10 মিনিটে ব্যাখ্যাটা দিয়ে চলে যাবার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 7:19 তার মানে পুরো 1 ঘন্টা আমি স্টেজে বক্তব্য রাখতেছি আর 10 মিনিট 7:30টার মধ্যে ছেড়ে দিব আপনারা এসে পড়বেন বসবেন দাওয়াতী মেহমান সবাই চলে এসেছে আমাকে বললেন উনি প্রতিষ্ঠাতা ছেড়ে বললেন আমাকে তো ইনশাআল্লাহ বক্তব্য চলতে থাকবে আপনারা ধৈর্যের সাথে বসবেন এবং আমি শুনেছি আপনাদের বর্তমান এমপি ইঞ্জিনিয়ার আব্দুল সবুর সাহেব আসছেন তো নির্বাচনের পর তার আসে নাই আপনারা থাকবেন আচ্ছা আচ্ছা আজকে প্রথম অধিবেশনের জন্য আসতে পারে না আমরা তার জন্য দোয়া করব ইনশাআল্লাহ যেন দলমত বাদ দিয়া ইনসাফের সাথে তিনি তার দায়িত্ব পালন করে যান আমরাই দোয়া করব ইনশাআল্লাহ সম্মানিত এবার হচ্ছে রবের অর্থ কি ইবাদত হবে কার আল্লাহ আল্লাহর বড় পরিচয় রব সুবহানাল্লাহ আল্লাহ আমাদের রব যদি আমি বলি রব অর্থ প্রভু প্রতিপালক অর্থটা আংশিক হয় রবের অর্থ হচ্ছে আর রব্বু মানে তারবিয়া হিয়া তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআ রব শব্দটা আসে তারবিয়াতের অর্থে তার মানে অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে সুনিপুণ দক্ষতায় সৃষ্টিকে তার পূর্ণতায় পৌঁছে দেওয়া তারপরে সব সময় সৃষ্টিকে লালন পালন করা দেখে শুনে রাখা এই সবটুকুন স্কিমের নাম তারবিয়াত এই তারবিয়াত যিনি করেন তাকে বলা হয় রব আল্লাহ হলেন রব্বুল আলামিন কথাটা বুঝছেন মনে হয় না কারণ আমারই তো বুঝতে সময় লাগছে তা আপনি এত জলদি বুঝলেন কেমনে রব হচ্ছেন তিনি যিনি আস্তে আস্তে অস্তিত্বহীনকে অস্তিত্ব দেন আপন ক্ষমতা তারপরে হঠাৎ সৃষ্টি করেন না ধাপে ধাপে ক্রমে ক্রমে আস্তে আস্তে তৈরি করেন যেমন দেখেন সাত আকাশ সাত জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিহারিকা ধূমকেতু গ্যালাক্সি নদী নালা তরুলতা বনবাদা দূর অন্তরীক্ষ এই সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন কোন বলে তিনি কোন বলেছেন শুরু হয়ে গেছে সৃষ্টি হওয়া গোটা সৃষ্টি কমপ্লিট হতে 6 দিন লেগেছে আল্লাহ কি কোন বলে 1 সেকেন্ডে বানাইতে পারতেন না উনি কিভাবে করেন ধাপে 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 ক্রমে ক্রমে শুধু তাই না ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতা দেন তারপর সৃষ্টিকে বেঁচে থাকার জন্য যা দরকার খাদ্য পানি বাসস্থান সব দেন শুধু মানুষকে না পশু পাখিকেও সুবহানাল্লাহ বলেন মুসা আলাইহিস সালাম যখন তার ভাই হারুনকে নিয়ে গেলেন ফেরাউনের কাছে ফেরাউন বলল কেন আসছো বলে কালেমার দাওয়াত নিয়া বলে কালেমা কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলে আল্লাহর পরিচয় কি বলে আল্লাহ হচ্ছেন আমার তোমার সবার রব সুবহানাল্লাহ ফেরাউন বলল ঠিক আছে মুসা রবের পরিচয় দাও মুসা আলাইহিস সালাম যে পরিচয় দিলেন কোরআন শরীফ সূরা তাহাতে আল্লাহ বলে দিয়েছেন মুসা নবী বললেন রব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেকটি সৃষ্টিকে আলাদা আলাদা আকৃতি দিয়ে থাকেন আর প্রতিটি সৃষ্টির বেঁচে থাকার জন্য তিনি বাঁচিয়ে রাখার জন্য বেঁচে থাকার জন্য তাদেরকে পথ দেখায় দেন দেখেন না কিভাবে খাবে কোথায় থাকবে কিভাবে ঘর বানাবে পশু পাখি জন্তু যারা এগুলো করে এদেরকে শিখানোর ব্যবস্থা কে করেন কারণ তিনি রব শুধু মানুষের রব না সবার রব সুবহানাল্লাহ বলেন সবার রব না আমার ভাইয়া আমি একটা উদাহরণ দিচ্ছি
একটি মুরগির ডিম থেকে বাচ্চা ফুটে যখন মায়ের আশেপাশে দৌড়ায় চিল এসে যখন ছু মারতে চায় দৌড়িয়ে বাচ্চাটা তার মায়ের পাখার নিচে আশ্রয় নেয় ছোট বাচ্চাটা রেখে শিখায় দিল জোরে বলেন একটি হাঁসের ডিম থেকে বাচ্চা বেরিয়ে প্রথম দিনেই তো নদীতে সাঁতার কাটে কোন সুইমিং সেন্টারে সাঁতার শিখেছে কে শিখায় দিয়েছেন এবার একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশ থেকে 11000 মাইল দূরে রাশিয়ার সাইবেরিয়া ওখানে এখন তাপমাত্রা হচ্ছে -71 ডিগ্রি সেলসিয়াস মাইনাস আপনার এখানে আর কত আছে তাপমাত্রা বাংলাদেশে তো 10 এর নিচে নামেই নাই এদিকে আছে তো আর ওখানে হচ্ছে 10 তারপরে কমতে কমতে 1 তারপরে -1 আর সাইবেরিয়া তো হচ্ছে -71 চিন্তা করার কিছু আমরা তো ওখানে তো পাখি আছে কি আছে একেবারে সাইবেরিয়াতে নাই আশেপাশে আছে আলাস্কাতে সাইবেরিয়াতে আশেপাশে আছে শীতে ওরা খাদ্য পায় না এত ঠান্ডা বরফে খাবে কিন্তু আপনি কি খেয়াল করেছেন প্রচন্ড শীতে সাইবেরিয়া অঞ্চলের পাখিগুলো 11000 মাইল পথ পাড়ি দিয়ে বাংলাদেশে চলে আসে সুনামগঞ্জের বিলে চলন বিলে হাকাকুলি বিলে এসে তারা 3 মাস মিঠা পানির মাছ খায় মনটা ভরে যায় আবার যখন তারা টের পায় তাদের দেশে শীত কমেছে আবার উড়ে উড়ে তারা চলে যায় তাদের দেশে এটা কে শিখায় দিলেন জোরে বলেন সেজন্য আমি বলি তিন পাতা বিজ্ঞান পড়লেই তো নাস্তিক হয় আর পুরা বিজ্ঞান পড়লে আল্লাহর কোরআনের সামনে মস্তক নত হয় আমাদের দেশে যেগুলো নাস্তিক হয়েছে এগুলো তিন পাতা বিজ্ঞান পড়া তিন পাতা বিজ্ঞান পড়া কি যে বিজ্ঞানী বানাইছে আমরা দেখি নাই 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে কত সালে আর এখন হচ্ছে 2024 100 বছরে ওরা বাংলাদেশকে কি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের একটা বিজ্ঞানী একজন দার্শনিক একজন রাজনীতিবিদ একজন কবি একজন ইঞ্জিনিয়ার দিতে পারছে কি দিয়েছে শাহরিয়ার কবিরের মতো বুদ্ধিজীবী কবির চৌধুরীর মতো বুদ্ধিজীবী মুনতাসির মামুনের মতো জঙ্গলি জানোয়ারগুলোকে উপহার দিয়েছে বাংলাদেশের মানুষ তার কারণ একটাই বিজ্ঞান এখানে যারা কলেজে ভার্সিটিতে পড়ে ব্লগারদের সংস্পর্শে যে নাস্তিক হয়ে যাচ্ছে তার কারণ একটাই বিজ্ঞান পড়ায় প্রযুক্তি পড়ায় বিজ্ঞান যা পড়ায় ওটা ব্যাকডেট মানে কি আলেমরা কখনো চায় না বাংলাদেশ প্রযুক্তিতে উন্নত না হোক মিয়া আমি যে প্রযুক্তি দেখি এগুলো তোমরা চিন্তা করতে পারবা না বুঝতে পারছেন আপনার ওখানে এই ইউরোপে একটা দেশ আছে ফিনল্যান্ড বুঝছেন এতটা প্রযুক্তি সর্বস্ব দেশ তারা তৈরি করেছে ফিনল্যান্ড যা আপনাকে মার্কেটে যেতে হবে না আপনি অ্যাপসে বসে অর্ডার করবেন চেন শপিং সেন্টারে অর্ডার চলে যাবে সেলস আপনি টাকা পাঠিয়ে দিলেন সেলসম্যান আপনার প্যাকেট করে আপনারা তো এখন এই যে বাংলাদেশে দেখেন হোন্ডা দিয়া দৌড়ে যায় পাঠাও ওখানে পাঠাও নাই ওখানে দোকানের বাইরে রোবট আছে কি আছে তা আপনার প্যাকেটটা মনে একটা বার্গার কিনছেন সেলসম্যান টাকা পেয়ে গেছে প্যাকেট করে রোবটকে দিয়ে নাম্বার বসায় দিয়েছে রোবট 6 কিলো 7 কিলো দূরে যায় আপনার দরজার সামনে বাঁশি বাজাইতে থাকে আপনি দরজা খুলে আপনার জিনিস পেয়ে গেছেন এতটা প্রযুক্তিতে তারা উন্নত হয়েছে কিন্তু তারা তো খ্রিস্টান ধর্ম ছাড়ে নাই আমার দেশে বিজ্ঞান প্রযুক্তির নামে মানুষকে ধর্মহীন নাস্তিক বানাতে চাও কেন বদমাশ করা হবে না তা প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআন হাদিসের মৌলিক শিক্ষাকে বাধ্যতামূলক করো তারপর বিজ্ঞান পড়াও প্রযুক্তি পড়াও ইমানদার ইঞ্জিনিয়ার জাতি পাবে ইমানদার ডাক্তার পাবে ইমানদার নেতা পাবে নতুবা পাবে চোর আর দুর্নীতিবাজ যারা মেহনতি জনতার রক্ত পানি করে ধানের পয়সা বিদেশে পাচার করে 92000 কোটি টাকা বাঙালির টাকা পাচার হয়েছে বিদেশে টাকা ফেরত আনতে হবে নতুবা আগামী প্রজন্ম এই ভণ্ড আসবে
বলছিলাম তাহলে বিজ্ঞান পড়ান প্রযুক্তি পড়ান আমাদের সমস্যা নাই কিন্তু ইসলামকে বাদ দিয়া না বিজ্ঞান প্রযুক্তির আবিষ্কারই তো করেছে মুসলমানেরা ঠিক তো মুসলমান তো বিজ্ঞান ও প্রযুক্তির বিপক্ষে না বিজ্ঞানের নামে যেটা বিজ্ঞান কোনটা ফ্যাক্ট হচ্ছে সাইন্টিফিক ফ্যাক্ট হচ্ছে বিজ্ঞান থিসিস ইজ নট সায়েন্স থিসিসটা এটা সায়েন্স না যেমন বিবর্তনবাদ পড়ানো হচ্ছে এভোলিউশন থিওরি অফ এভোলিউশন ইজ নট সাইন্টিফিক ফ্যাক্ট ইট ইজ হাইপোথিসিস অফ চার্লস ডারউইন এটা বৈজ্ঞানিক মতবাদ না এটা ডারউইনের গাঁজাখুরি মতবাদ ঠিক এইটা বিজ্ঞানের নামে কেন পড়াবেন সারা বিশ্ব থেকে বিবর্তনবাদ উঠায় দিয়েছে কেন পড়াবেন বাংলাদেশে এটা তো মুসলমান মেনে নেবে না ট্রান্সজেন্ডারের মাধ্যমে ইহুদিরা চাচ্ছে স্যাটানিক স্টেট একটা শয়তানি রাষ্ট্র বানাতে লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে বিবাহ আর কেউ করবে না পারিবারিক বন্ধন ছুটে যাবে এক্স সিভিলাইজেশনের মতো সমকামিতার মাধ্যমে রোগ তৈরি হবে প্রচুর পরিমাণ হারামজাদা তৈরি হবে সমাজে গোটা জাতি সত্তাকে ধ্বংস করে দেওয়া হবে সম্মানিত শুনে কথা শুনতেছেন তাহলে দেখেন ভাইয়েরা তিন পাতা বিজ্ঞান পড়লে নাস্তিক হয় পুরা বিজ্ঞান পড়লে আল্লাহ কুদরতের সামনে মস্তক নত হয় দুনিয়ার কোন বড় বিজ্ঞানী তো নাস্তিক ছিল না আইনস্টাইন ধর্মে ইহুদি ছিল কিন্তু তার বাড়িতে সব কিতাবের উপর আল্লাহর কোরআন পাওয়া গেছে হোমিওপ্যাথির আবিষ্কারক মিস্টার হ্যারিম্যান কি নাম মিস্টার হ্যারিম্যান এই হ্যারিম্যান ছিল ইহুদি কিন্তু গোপনে ইসলাম গ্রহণ করেছিল তার বাড়িতে জায়নামাজ পাওয়া গেছে তার বাড়িতে আপনার কোরআন শরীফ পাওয়া গেছে পৃথিবীতে সকল কম পড়ুয় বিজ্ঞানীরাই নাস্তিক হয় আর ভালো যারা পড়ছে এরা খুব একটা নাস্তিক হয় না আপনি দেখুন এখানে আপনার সাইবেরিয়া থেকে পাখিগুলো বাংলাদেশে চলে আসে আবার সময় মতো এটা কোনো পাইলটের পক্ষে সম্ভব এক একটা প্লেন কত দাম দেখেন এই যে বাংলাদেশ যে ড্রিম লাইনার প্লেন গুলো কিনছে এক একটা প্লেন ড্রিম লাইনার গুলো 1200 কোটি টাকা দাম কত তিন চারটা ব্যাসে পুরো দাওয়াত কেন্দ্র শহর কিনা যায় একটা ড্রিম লাইনার প্লেন 1200 কোটি টাকা এখানে একজন ক্যাপ্টেন আছে একজন কো পাইলট আছে একজন পাইলট আছে 12 জন কেবিন ক্রু থাকে প্লেনের মধ্যে প্রায় 400-450 যাত্রী নিতে পারে প্রায় 1000 টন প্লেনটা হয়ে যায় তেল মানুষ আর লাগেজ নিয়ে এটা আকাশ জুড়ে ওখানে জিপিআরএস আছে ওখানে রাডার আছে প্লেনের সামনে যে কালো অংশটা দেখেন পুরোটা সেন্সর ফ্রি প্লেন আকাশে থাকলে 350 মাইল দূরে দেখতে পায় তুফান আছে কিনা এত কিছু আছে এত টেকনোলজি এত বিজ্ঞান কিন্তু কুয়াশা হইলে এয়ারপোর্টে বিজ্ঞান মুখ থুবড়ায় বসে থাকে সকাল 9টার প্লেন টেক অফ করে রাত 9টায় বাংলাদেশ রেলওয়ের যে শিডিউল প্লেনের হয় সেই শিডিউল তোমার ঠুনক বিজ্ঞান তো আমার আল্লাহর সৃষ্টি একটি নগণ্য পাখির কাছে হার মানল প্লেনটা ঢাকা থেকে যখন কুয়াশা কাটে টেক অফ করে বাংলাদেশ থেকে বিমান যাবে লন্ডন এখন পাইলট একা কিছু পারবে না প্রত্যেকটা দেশে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল থাকে বুঝলেন না এখান থেকে প্লেনটা বে অফ বেঙ্গল পার হয়ে থাইল্যান্ডের এটিসির সাথে যোগাযোগ করবে যদি অস্ট্রেলিয়ার দিকে যায় বুঝলেন
আর যদি লন্ডনের দিকে যায় তো যে দেশগুলো পড়বে আপনার এখানে দিল্লি পড়বে কলকাতা পড়বে দিল্লি পড়বে বুঝলেন করাচি পড়বে তারপর দুবাই পড়বে এভাবে যাবে প্রত্যেকটা এয়ার ট্রাফিক কন্ট্রোল কে সে যোগাযোগ করবে আমি এত ফুট আছি ও আবার বলবে তুমি আরে 3000 ফুট উঠো আরেকটা আসছে নইলে তো আকাশের ঠকা ঠক সব ফ্রাই হয়ে যাবে এত কিছুর পর বিমান যে লন্ডন পৌঁছে অথচ আল্লাহ তাআলার নগণ্য সৃষ্টি একটা পাখি 11000 মাইল দূর সাইবেরিয়া থেকে দানা পানির জন্য বাংলাদেশে আসে তার কাছে কোনো এভিয়েশনের জ্ঞান নাই অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজে পড়ে নাই জিপিআরএস নাই রাডার নাই সুবহানাল্লাহ বলবেন না কি ঝড় কি তুফান সবকিছু পেরিয়ে সুন্দরভাবে বাংলাদেশে এসে তিন মাস মিঠা পানির মাঝখানে আবার তার দেশ সাইবেরিয়ায় চলে যায় ভুল করে আমেরিকায় বা আলাস্কাতে যায় না এগুলোকে শিখায় দেন ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى সব কিছু সৃষ্টি করেছেন তিনি লালন পালনের ব্যবস্থা করেন এই সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ আল্লাহর প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ এই মানুষ ইবাদত করবে কার আল্লাহ রবের ইবাদত কার আল্লাহ রবের পরিচয় পাচ্ছেন জি আরেকটু পরিচয় নেন আমি আগেই বলেছি রবের পরিচয় হচ্ছে যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দেন তারপর ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টি করেন আপনার এখানে যার বয়স 20 21 বছর আগে কি ছিলেন সিনা নাম ছিল জিনা চৌধুরী জিনা পাটওয়ারি জিনা ভুঁইয়া জিনা ব্যানার্জি জিনা একটা নাম ছিল কিছুই না এই কিছুই না থেকে এত সুন্দর মানুষ কে বানালেন আল্লাহ একদিনে এক সপ্তাহে এক মাসে 10 মাসে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খলকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا الله বলেন মানুষের জীবনে কি আবার একটা সময় আসে নাই সে কিচ্ছু ছিল না আল্লাহ বলেন আমি তাকে তৈরি করেছি তার পিতা মাতার বীর্যের মিশ্রণ থেকে তাকে চক্ষু স্মরণ করেছি তাকে কান দিয়েছি এরপর হাদাইনাহুস সাবিল তাকে আমি পথ দেখাই দিই ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা হয় সে হেদায়েত পেয়ে কৃতজ্ঞ বান্দা হবে নয় অকৃতজ্ঞ না শুকরগুজার বান্দা হবে এবার আসেন আপনি ছিলেন কিছুই না 21 বছর আগে কিছুই না থেকে কিছু কে বানালেন আল্লাহ কিছুই না থেকে কিছু তারপর আরো কিছু তারপর আরো কিছু তারপর সব কিছু আল্লাহ পাক বলেন সুবহান কত কথা বলবো কত কথা বলবো কোরআন শরীফে জেনেটিক ইনফরমেশন মানুষের ভ্রূণ তত্ত্বের ব্যাপারে আল্লাহ যা বলছেন সূরা মুমিনুনের কয়েকটা আয়াত পড়ে সূরা মুমিনুনে জেনেটিক ইনফরমেশন ভুরুত তত্ত্বের ব্যাপারে আল্লাহ যা বলছেন ডাক্তার সাহেব আপনি তো বেশি বুঝতেছেন এগুলো পড়ে বিজ্ঞানীরা মুসলমান হয়ে যাচ্ছে 1978 সালে কানাডার সবচেয়ে বড় জুলজিস্ট প্রাণী বিজ্ঞানী সূরা মুমিনুনের কয়েকটা আয়াত শুনে মুসলমান হয়ে গেছে সে বলেছে কোরআন শরীফে ভ্রূণ তত্ত্বের যে কথা এসেছে তা তো 1970 সালের পর মাইক্রো কম্পিউটারাইজড ইলেকট্রনিক মাইক্রোস্কোপ নরমাল মাইক্রোস্কোপ না ইলেকট্রনিক কম্পিউটারাইজড মাইক্রোস্কোপ আবিষ্কারের পর আমরা দেখছি ভ্রূণের পরিবর্তন 1500 বছর পর কোরআনে কেমনে আসছে নিশ্চয় কোরআন আল্লাহর বাণী তো তিন পাতা বিজ্ঞান পড়ে শারিয়ার কবিরের মতো নাস্তিক হয় কাফের হয় কুত্তার মতো হয় আর পুরো বিজ্ঞান পড়ে মুসলমান হয় আমাদেরকে শিখায় মৌলবাদীরা বুঝে না কিছু কি যে আছে মাথায় তোদের দেখছি তোকা দিয়া
কিছুটাই মাথায় বুদ্ধিজীবীদের, ভিতরেও খালি বাইরেও খালি। সরকারের উচিত এগুলো দিয়ে দেশের কোনো কাজ হচ্ছে না, এগুলো এক জায়গায় এনে এগুলো এই টাক মাথায় ঘাস চাষ করুক। এদের কোন নীতি আছে, আদর্শ আছে? নির্বাচনের আগে নিচ্ছে সরকারের বিপক্ষে, সরকার পার হয়ে গেছে, এখন সব বিরোধী দলের বিপক্ষে গেছে। এই বুদ্ধিজীবীগুলো মুনাফেক, প্রতারক, বেঈমান, জাতির সাথে গাদ্দারি করছে, ঠিক না? সম্মানিত সুধী, ভালো করে খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ ছিল কিছুই না, এই কিছুই না মানুষকে তৈরি করলেন কে? আল্লাহ। সূরা মুমিনুনে আল্লাহ তাআলা ভুল তত্ত্বের কথা বলতে যে বলেন ওয়ালা ক্বাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما الله পাক বলেন যে মানুষটা কিছুই ছিল না, এই মানুষকে আমি তৈরি করেছি মাটির সারণির জাস থেকে, এক ফোঁটা বীর্যের আকারে মানুষটিকে আমি তার মায়ের সুরক্ষিত রেহেমে রাখলাম। মানুষ তৈরির অর্থ অন্ধকার কারখানা, সাতটা পর্দার ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করেছেন। আপনার মায়ের পেটের চামড়ার তিনটা স্তর, তারপরে গোস্ত, তারপরে রক্ত, তারপরে রেহেমের চামড়া, তার ভিতরে আছে জলীয় পদার্থ জেলি। কেন? মায়ের পেটে আপনার মা আপনাকে পেটে নিয়ে যখন হাঁটছে, দেয়ালে কিংবা গাছে যদি আঘাত পেত মাথা তো ফেটে যেত, আল্লাহ ওইটার ভিতরে জেলি দিয়ে রাখছেন, ব্যথা পাবে মা, পেটের সন্তান যেন নিরাপদ থাকে। সাতটি অন্ধকার পর্দার ভিতরে নিখুঁত ভাবে আল্লাহ আপনাকে বানালেন। এই দুনিয়ায় দেখায় দেখেন গার্মেন্টস ফ্যাক্টরি গুলোতে এত আলো বাতাস, চেয়ারম্যান আছে, এমডি আছে, কোয়ালিটি ম্যানেজার আছে, সুপারভাইজার তো আছে, তারপরে দেখা যায় মাল যখন বের হলো ওটা খুব পাওয়া গেছে, এটা আমেরিকা যাবে, ডিসকোয়ালিফাইড, এটা কিসমতে জুটবে, জুটবে আমার দেশের গুলিস্তানের গরিবের কপালে, ঠিক কি না? এটা ডিসকোয়ালিফাইড, এত আলো বাতাস, এত টেকনোলজির পর খুব পাওয়া গেছে, কিন্তু সাতটি অন্ধকার পর্দার ভিতরে আল্লাহ আপনাকে তৈরি করছেন নিখুঁত। পৃথিবীতে আসছেন, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, সুঠাম দেহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুবহানাল্লাহ। মানুষ কি করে নাস্তিক হয়? কোরআন হাদিস পড়লে কেউ নাস্তিক হয় না, আস্তিক হয়, মুসলমান হয়। কোরআন হাদিস বাদ দিলে বিজ্ঞান দর্শন পড়লে মানুষ শুধু নাস্তিক হয় না, একে নিকৃষ্ট নাস্তিক হয়, ঠিক কিনা? আমার ভাইরা দশ মাস পর কিছুই না থেকে কিছু, আপনি ছিলেন বীর্য, হলেন রক্তপিণ্ড, তারপর হলেন গোস্তপিণ্ড, তারপরে হাড় হাড্ডি, ফাকা সাউনাল এজাম আলাহ মাল্লা বলেন, তার উপর আমি গোস্তের পোশাক পরাই দিলাম, দশ মাস পর পৃথিবীতে পাঠায় দিলাম। মায়ের পেটে যখন ছিলেন আপনার রিজিক কে দিয়েছে? আপনার মায়ের নাভির মাধ্যমে আপনার নাভিতে সংযোগ করে পবিত্র রিজিক দিয়ে আল্লাহ আপনাকে বাঁচায় রেখেছেন। দুনিয়াতে আপনি আসার পরে আড়াই বছরের রিজিক আল্লাহ পাক আপনার মায়ের সিনাই দিয়ে দিয়েছে। বয়স যখন বেড়ে গেল এবার আপনি খাবেন রোস্ট ব্রোস্ট হাড্ডি, এদেশের মানুষ তো বিড়ালের রিজিকটাও মারে, মুরগির হাড্ডিটা সাবায় পাউডার বানায়, শুধু বিড়াল না জিনও খায়। তারপর অনেক আলেমকেও দেখছি ভুলটা করে হাড্ডিগুলো চুষে সাবায় পাউডার বানায়, ওটা আবার হাত দই, বিড়াল যে শুনবে ওই সুযোগও নেই,
মাসালাটা মনে রাখবেন হার হাত দিতে হাত দেওয়া পানি দেওয়া মাকরু এতে জিনের খাদ্য নষ্ট হয় বিড়ালের খাদ্য নষ্ট হয় মনে থাকবে এই কাজটা করবেন না করবেন এই আমার কথা এলার্জি বেশি এদের অ্যালার্জি ট্যাবলেট খাও তোমরা বসে দাও স্বেচ্ছাসেবক কাল লাগবে না আমার সম্মানিত সুধী কথা শুনতেছেন আপনার গোস্ট রোস্ট ব্রোস্ট এগুলো খাবেন দাঁত লাগবে আল্লাহ তাআলা 32 টা দাঁত দিয়ে দিলেন সারা জীবন বেঁচে থাকার জন্য যতটুকু রিজিক দরকার আপনার পায়ের তলায় মাটির মধ্যে দিয়ে দিলেন আপনি কি চিন্তা করছেন মুসলমান সারা জীবন আপনি কত খান প্রতিদিন যদি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 1 কেজি খাবার খান মাসে 30 কেজি পাম করে খেলেও তো মাসে 1 মন খান ঠিক কিনা বলেন বছরে 24 মন ঠিক কিনা বলেন এক বছরে প্রায় 1 টন খান যদি আপনি 70 বছর বাঁচেন 70 টন খানা লাগে আপনার যদি এগুলো একবারে বরাদ্দ দেওয়া হতো কোথায় গোডাউনগুলোতে রাখতেন আর যদি রাখতেন সোর বাটপারের জ্বালায় তো আর রিজিক পাইতেন না সব যেত চেয়ারম্যান মেম্বারের কাছে আপনি না খেয়ে পড়তেন না আল্লাহ তাআলা রব তিনি ব্যবস্থাপনাটা কিভাবে গ্রহণ করছেন সব রিজিক দানায় দানায় আপনার দানায় দানায় আপনার বরাদ্দ আপনার পায়ের তলায় রেখে দিয়েছেন মাটিতে রং বরঙ্গের রিজিক কোনটা বৈশাখ মাসে কোনটা চৈত্র মাসে সুবহানাল্লাহ বলবেন না এক রকম খাবার দেন নাই নাস্তিকরা কান পেতে শোনো চোখ খুলে দেখো আমার আল্লাহকে কিভাবে অস্বীকার করো গরু ছাগল ভেড়া বকরি ঠিক কিনা বানর হনুমান শিম্পাঞ্জি সারা জীবন তো এক রকম খানা খায় সারা জীবন ঘাস ছাড়া কিসমতে আর কিছু নাই কিন্তু আল্লাহর সিলেক্টেড সৃষ্টি বেস্ট ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ আল্লাহর প্রিয় সৃষ্টির জন্য আল্লাহ বাহারি খাদ্য সৃষ্টি করলেন কত রঙের ফল ভিন্ন ভিন্ন গ্রাম ভিন্ন ভিন্ন সৌন্দর্য ফল খাবার আগে দেখলেই তো মন জুড়ায় যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপরে কোনটা ঝাল কোনটা মিষ্টি কোনটা টক আপনি যে খাদ্য খাবেন ভিন্ন ভিন্ন মেডিকেল সায়েন্স বলে প্রত্যেকটা মানুষের জিহ্বায় খাদ্যের স্বাদ দেবার জন্য আল্লাহ তাআলা 10,000 করে টেস্টিং বার্ড লাগায় দিয়েছে টেস্টিং বার্ড ওটা জিহ্বায় থাকে বলে আপনি মজা পান টাঙ্গাইলের চমচম মুক্তাগাছার মন্ডা আর কুমিল্লার রসমালাই ঠিক কি না মতলবে আছে ক্ষীর মিষ্টি এটা খাই নি এখন যাক এটা ব্র্যান্ড হয় নাই তো বলতেছিলাম এই জাতকে রং বরণের খাদ্য খান এগুলো এই জিব্বা স্বাদ নেয় সমান লাগলো কে স্বাদ দেয় জিব্বা স্বাদ নেয় এই জন্য যারা আর স্বাদও আল্লাহ দিচ্ছেন ছয় রকম কয়রকম ঝাল মিষ্টি টক ন্যানো তেত পাংশা ছয়টা সাত নম্বর কোনো টেস্ট আপনি দেখাতে পারবেন না তবে যারা সিগারেট খায় গাঞ্জা খায় ওরা কোন রকম স্বাদ পায় আমি জানি না সম্মানিত সুধী আপনার রিজিক গুলো আল্লাহ তাআলা কিভাবে আবার সাজায় দিলেন দেখেন একজন মানুষ 12 দিন না খেয়ে বেঁচে থাকতে পারে তাও ওটা মেড ইন বাংলাদেশ না শক্ত যদি হয় কতদিন 12 দিন 12 দিন কিছু না খেলে আপনার মৃত্যু হবে যদি আপনি সুস্বাস্থ্যের অধিকারী হন 12 দিন কোন রকম বেঁচে থাকা যায় সেই রিজিকটা আল্লাহ আপনার পায়ের তলায় রেখে দিচ্ছেন আর পানি না পান করে মানুষ 7 দিন বেঁচে থাকতে পারে সেই পানির ব্যবস্থাও তিনি করে দিচ্ছেন মাটির নিচে আপনি যখন খুশি তখন পানি নিতে পারেন যদি কোনো এলাকার পানিতে টান পড়ে আপনাকে সরকারের ক্ষমতা নেই আপনার পানির যোগান দিবে আল্লাহ মিকাইলকে হুকুম করেন নে মিকাইল তুমি রাতকে বলো দাউদকান্দিতে পানির অভাব বৃষ্টি দিতে হবে বঙ্গোপসাগরে আল্লাহর হুকুমে সূর্যের তাপ বেড়ে যায় পানিগুলো ওয়াটার ভেপার জলীয় বাষ্প হয়ে উপরে উঠে যায় লবণগুলো থেকে যায় যদি লবণের সাথে পানি আসতো মানুষ তো দূরে থাক একটা দানাও তো জমিনে জীবিত থাকতে পারতো না লবণগুলো আল্লাহ রেখে দেন
ডিস্টিল পানিটা আকাশে উঠান এখন পানি দাও কেমনে আসবে কেমন করে আল্লাহর হুকুমে তা শীতল হয়ে বরফ হয়ে যায় এবার রাত ফেরেশতা চাবুক মেরে নিয়ে আসে পানির খন্ড সুবহানাল্লাহ বরফের আকারে আপনাদের মাথার উপর এখন যদি সব বরফ হয়ে পড়ে কারো মাথা তো আর দেহে থাকবে না সব আমলে পড়বে আল্লাহর হুকুমে রাত ফেরেশতা চাবুক মেরে ধমক দেয় আকাশের মধ্যে ঘর্ষণ হয় বরফে বরফে ফোটায় ফোটায় বৃষ্টি আল্লাহ তাআলা রিজিক হিসেবে মাথায় ছেড়ে দেন নদী নালা পুকুর আর কূপগুলোকে ভরে দেয় তিনি এইভাবে রিজিক দিয়ে থাকেন সুবহানাল্লাহ বলবেন না এটা হচ্ছে তারবিয়াত এটা কি তারবিয়াত যিনি অস্তিত্বহীনকে অস্তিত্ব দান করার পরে ধাপে ধাপে ক্রমে ক্রমে সৃষ্টিকে পূর্ণতায় পৌঁছান লালন পালনের ব্যবস্থা করেন বাসস্থান কি রকম হবে রিজিক কোথায় পাবে কোথায় গেলে শীত পাবে কোথায় গেলে গরম এই সব কিছুর ব্যবস্থা যিনি করে দেন এই সব কিছুর ব্যবস্থা করার নাম তারবিয়াত এই তারবিয়াত যিনি করেন তিনি রব আল্লাহ হলেন রব্বুল আলামিন আমরা হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ প্রথম নির্দেশ করেছেন কোরআনে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون হে মানব জাতি তোমরা মহান তোমাদের রব আল্লাহ তাআলার ইবাদত করো সুবহানাল্লাহ কার ইবাদত হবে হে মানব জাতি তোমরা তোমাদের রবের ইবাদত করো তার মানে আল্লাহর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারো করবেন ইবাদত صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين اي باشن اي باشن جي ابي ديبو ابا رسول جم وما رسول جم এক তল উঠার চেষ্টা করবেন না আমি তো উঠি না তো তারা ঘুরে কেন ব্যস্ততা আমার বেশি না আপনাদের সবচেয়ে দূরে যাবে কে এখানে আমি তারপরে তারা ঘুরে ওই যে একটা কথা আছে হুজুগে বাঙাল বসেন হইচই করবেন না তারা ঘুরা করবেন না আমি আপনাদেরকে উদ্দেশ্যে কয়েকটি কথা বলছি এখানে আপনারা হাজার হাজার জনতা এসেছেন মাহফিলটা জনসমুদ্রের রূপ নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না এখানে রাখো বাবা এখানে বিভিন্ন দল মতের লোক আছেন আছেন না এখানে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে জামাত আছে কওমি আছে আলিয়া আছে সাদা টুপি কালো টুপি লম্বা টুপি গোল টুপি আছে না আমি আপনাদের সামনে এই যে আপনারা সব দল মতের লোক এসেছেন এখানে শান্তি আছে না আছে না শান্তি সব দল মতের লোক যে বসছেন মারামারি আছে ধরাধরি কেন নাই আমাদের এখানে দলীয় পরিচয় নাই আমাদের এখানে মাসলাকগত পরিচয় নাই আমাদের এখানে একটাই পরিচয় আমরা মুসলিম ঠিক না ঠিক আমি আপনাদের কাছে করজন অনুরোধ করব দলীয় মতভেদ থাকতেই পারে তা থাকবে রাজপথে মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে তা হচ্ছে যার মাসলাক তার কাছে মাদ্রাসাগত দ্বন্দ্ব থাকতেই পারে তা থাকবে যার মাদ্রাসা তার কাছে কিন্তু ইসলামের সমান স্বার্থ রক্ষায় আমরা সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব তিনটা স্বার্থে ইসলামের সুবহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হব বাংলাদেশের মুসলমানদের দাবিগুলো আদায় আমরা ঐক্যবদ্ধ হব আর বাংলা স্বাধীনতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব রাজি আছেন জোরে বলেন আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা
আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এজন্য তারা কি তাদেরকে যারা কাফের বলবে না তারা কি কাফের, কিন্তু মানুষকে তারা ধোঁকা দিয়ে প্রতারণা করে কাফের বানাবার জন্য মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলে কি তারা মুসলমান হবে? না। দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের দিল্লি পার্লামেন্টে দেখবেন কংগ্রেসের এমপিরা সাদা লম্বা টুপি লাগায়। তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হওয়া যাবে মুসলমানের মতো? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা শেখ দরজার কুখ্যাত কাফের আব্দুল আউয়াল আব্দুস সামাদ মোবাশ্বের আলী কবির চৌধুরী শাহরিয়ার কবির নিঝুম মজুমদার আর মুনতাসির মামুন এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী জি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সাবধান তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম, কোন কাফের কোনদিনও গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের ইংরেজদের পাঁচাটা গোলাম, কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম, সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন গজব এসেছে কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে, বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যেই তারা 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশে। কত সেন্টার? 100 সেন্টার করে ফেলেছে, নাম পরিবর্তন করে করে ওরা মিথ্যা পরিচয় দেয়, কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি আওয়ামী লীগ কি বিএনপি কি জাতীয় পার্টি কি জামাত কি কওমি কি আলিয়া, সকল দলের মাসলাকের মুসলমানের একটাই দাবি, আলাদি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দেবার ডাক আসে।